আজ আমরা জানব পুনরপ্তানি বন্দর কাকে বলে। যে বন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে আমদানিকৃত পণ্যের কোনো রকম প্রক্রিয়াকরণ বা রূপান্তর ছাড়াই তা ওই বন্দর দিয়েই বিদেশে রপ্তানি করা হয় তাকে পুনরপ্তানি বন্দর বা মাধ্যম বন্দর বা ইন্ট্রাপোর্ট পোর্ট বলে। অর্থাৎ যে বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশের পণ্য আমদানি করা হয়, আমদানিকৃত পণ্য মজুত করা হয় বা অন্যান্য দেশে সেই আমদানিকৃত পণ্যকে রপ্তানি করা হয় তাকে পুনরপ্তানি বন্দর বলে। পুনরপ্তানি বন্দরের বৈশিষ্ট্য: এক, আমদানি করা পণ্য বিদেশে রপ্তানি করা হয় পুনরপ্তানি বন্দর দিয়ে। দুই, পুনরপ্তানি বন্দর আমদানিকৃত পণ্যের মজুতকরণ ও মুনাফার জন্য তা বিদেশে রপ্তানি করে। তিন, এই বন্দর সাধারণত আমদানিকৃত পণ্যের কোনো প্রক্রিয়াকরণ করে না। এবং চার, সাধারণত অতিরিক্ত শুল্ক ছাড়াই এই বন্দর দিয়ে পণ্য বিদেশে রপ্তানি করা যায়। পুনরপ্তানি বন্দরের উদাহরণ: ভারত, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকে লন্ডন বন্দরের মাধ্যমে চা আমদানি করে ইংল্যান্ড পুনরায় ওই বন্দরের মাধ্যমেই তা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে। লন্ডন একটি পুনরপ্তানি বন্দর। এছাড়া হংকং, সিঙ্গাপুর, দুবাই, রটারডাম এবং ভারতের মুন্দ্রা বন্দর, যেটি গুজরাটের কচ্ছ উপসাগরের তীরে অবস্থিত, একটি উল্লেখযোগ্য পুনরপ্তানি বন্দরের উদাহরণ।